স্ত্রীর মৃত্যুতে ফেঁসে যাচ্ছেন পরিচালক রনি সাকিব খানের প্রিয় পরিচালকের স্ত্রীর মৃত্যু চিত্র পরিচালক স্বামী মাহমেদ রনির স্ত্রী তমা খান আত্মহত্যা করেছেন বলে তথ্য পাওয়া গেছে লাশ তরার দিতে স্বামী রনির সঙ্গে তার দাম্পত্য কলহ ছিল তমা তার মৃত্যুর জন্য রনিকে দায়ী করে ফেসবুকেও ইঙ্গিত দিয়ে গেছেন ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক স্বামী মাহমেদ রনিকে দুই হাজার সাল থেকে তিনি নানাভাবে অভিযোগ করে আসছিলেন যে রনি তাকে ঠকিয়ে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে উদাহরণ টানতেন তমা সাকিব খান যেভাবে ঠকিয়েছে সেভাবে তাকেও ঠকানো হয়েছে বলে অভিযোগ ছিল আজ তমা আত্মহত্যা করেছেন পূর্বেও তিনি বহুবার অ্যাটেম্প করতে ব্যর্থ হলেও আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মারা যাওয়ার পূর্বে তার শেষ পোস্ট ছিল এটি আত্মহত্যার আগে তিনি শাকিব খানের সাথেও ছবি পোস্ট করে ক্যাপশনে ছিল উহাদের সাথে একসময় ভালো সম্পর্ক ছিল ভাবতেই অবাক লাগে বহুবার তিনি বলেছেন শাকিব খান চাইলেই তাদের সম্পর্ককে জোড়া লাগাতে পারে শাকিব খান তাকে বোন বলেও ডেকেছেন কিন্তু শাকিব খান কখনো এগিয়ে আসেননি রনি সাকিব খানকে ঈশ্বর বলে মনে করে এমন কথাও তোমা বলতেন তমা খান কিছুদিন আগে তার ফেসবুক স্ট্যাটাসে আঙ্গুল তুলেছিলেন সাকিব খানের দিকেও সেখানে তিনি যা বলেছিলেন আপনাদের উদ্দেশ্যে সেটা আমরা হুবহু তুলে ধরছি তমা বলেছিল শাহিনশাহ নামের একটি সিনেমা নির্মাণ হচ্ছে সিনেমাটি নির্মাণ করছেন আমাদের দূর সম্পর্কের প্রেমিক রনি কথা ছিল শুধুমাত্র আমি হ্যাঁ বললে সাকিব খান রনিকে সিনেমাটি দেবে হ্যাঁ বলেছি সিনেমাটিও পেয়েছে যাই হোক দূর সম্পর্কের প্রেমিক বলার কারণ যাকে নিয়ে আমাদের সম্পর্কের মধ্যে টানাপোড়ন শুরু হয় সেই নারীটি ওই সিনেমার সেকেন্ড নায়িকা যদিও রনি বলেছে রোদেলা জান্নাত সে সেকেন্ড নায়িকা বানায়নি সাকিব খানই বানিয়েছে এটা শোনার পর আমি সাকিব খানের বাসায় চলে যাওয়ায় তিনি বলেছেন আমি ওকে নিয়েছি তুই আগে বললে বাদ দিয়ে দিতাম সেকেন্ড নায়িকাই তো জানি না তিনি সত্যি বলেছেন নাকি মিথ্যা বলেছেন সে আমাকে শুটিং থেকে শুরু করে শেষ সব দিন সেটে থাকতে বলেছে আমি বলছি কাউকে পাহাড় দেওয়ার জন্য আমি সেটে থাকবো না ভাইয়া আমি তো সাক্ষী দুই বছর রোদেলা রনি চুটিয়ে প্রেম করে আজ সে রোদেলাকে ফিল্মে ঢুকিয়েছে মাঝে রনি আমার সাথে অনেক দেখা করতে চেয়েছে ক্ষমা চেয়ে নতুন সম্পর্ক আবার সংসার করতে চেয়েছে আমি চান্সও দিয়েছিলাম আমি চান্স তো দিয়েছিলাম কিন্তু আমার কাছে আসলে রোদেলা রনিকে অসংখ্যবার ফোন দিত কেন আমার কাছে ঝগড়া করত এই সমস্ত কারণে আমি রনি বন্ধ করেছি না আমার আর এক হই কিন্তু কিছুদিন আগে রোদেলার মুখে শুনলাম অন্য কথা রোদেলা জেন্নাতের ভাষ্য সাকিব খান নাকি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তার জন্য পাগল হয়ে গেছেন আর নেমার নির্মাতা তো তার জন্য আগে থেকে পাগল তিনি কোন কুলে যাবেন বুঝতে পারছেন না এমনটাই দাবি করেছিলেন তমা এইদিকে আত্মহত্যার আগে তমা মির্জার শেষ হচ্ছে আমি অসুস্থ শুধু এতটুকুই বলতে চাই এই মুহূর্তে অপুদি অর্থাৎ যে অবস্থানে আছেন আমি ঠিক সেই অবস্থানে আছি আমরা নারীরা এদের ক্যারিয়ারের কথা ভেবে ভেবে ছাড় দিতে মৃত্যু পর্যন্ত পৌঁছে যায় অথচ এরা দিব্যি তেমনি থাকে দিনরাত প্রেমিকা প্রেমিকা করে চিল্লাইতে থাকে আর না আমি আর ছাড় দিব না শুধু একটু সুস্থ হইতে দে তোকে আর তোর সুবর্ণ সুবর্ণপ্রেমিকাকে জেলের ভাত খাইয়েছে আর ব ইনশাল্লাহ এমন একটি স্ট্যাটাস দেওয়ার পর তমা মারা যাওয়ার পর নির্মাতা রনির দিকে যাচ্ছে সন্দেহ দিন জানা গেছে পারিবারিক ঝামেলা না যাওয়ায় এই পথ বেছে নিয়েছেন তমা তমার ফেসবুকে থাকা ছবি স্ট্যাটাস তো সেই কথাই বলছেন এদিকে শাকিব খানে কে গুরু মানতেন পরিচালক রনি শাকিব খানের সঙ্গে মেন্টাল সিনেমার সুবাদে রনির ভালো সম্পর্ক হয় সে সময় তমা খান ও রনি স্বামী স্ত্রী একসঙ্গে বিভিন্ন পার্টিতে তমা রনি উপস্থিত থাকতেন সেই সুবাদে তমাকে বোনগুলো ডাকতেন সাকিব খান সময় স্রোতে হয়ে পড়েন সিনেমায় খানের সঙ্গে রনি যেন পরিচালক নন খানের ম্যানেজার হয়ে ওঠে রনি অন্যত্র প্রেমে জড়িয়ে পড়লো যে প্রেমে থেকে আর ফিরে আসতে আসেনি তোমার কাছে তমা হাজারো চেষ্টা করেছে হাজারো মানুষের কাছে ধর্ণা দিয়েছে রনির জন্য পুলিশের ভয় দেখিয়েছে অদৃশ্য শক্তিদের রনি তাতে গা ভাসাননি মেয়েটা নিরুপায় হয়ে যায় মেয়েটা শাকিব খানের দ্বারস্থ হয় তমা জানতো সাকিব খানই পারবে রনিকে বোঝাতে কিন্তু সাকিব তাতে কান দিত না অভিযোগ করেছে রনি তখন প্রেমে মেতে আছেন নায়িকা রোদেলা জানাতের সঙ্গে তমা অভিযোগ করেছিল সাকিব খানের ঘনিষ্ঠ আছেন রোদেলা যার কারণে রোদেলাও তোয়াক্কা করত না তমাকে তমা কল দিয়ে যেত সাকিব খানকে দিনে কমপক্ষে দশবার বার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করত কিন্তু সাকিব খানের রনির মধ্যে অদৃশ্য যে কি যেন দেখেছেন যার জন্য তাকে প্রশ্রয় দিয়ে গেছেন এখন তমা মারা গেলেন যাই হোক কতটা আগলে রাখতে পারবে তার মেন্টালের পরিচালক রনিকে উল্লেখ্য রনি এখন পর্যন্ত সব সিনেমা বানিয়েছেন অনেকটা প্রশংসা পেয়েছে দর্শকের সাকিব খানের জন্য কিছু দর্শক পেয়েছে হল থেকে বের হয়ে অনেক পরিচালকও পছন্দ করেছে রনিকে তবে এখন স্ত্রীর মৃত্যুতে দায়ী হয়েছে রনি শেষ রক্ষা কি হবে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে থাকুন তো বন্ধুরা সাকিব শাকিবপু নিয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ